মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির ঘটনায় পশ্চিমবঙ্গে হাই অ্যালার্ট জারি। কয়েকদিন আগে এক টিভি টক শোতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেন বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা। তার ওই মন্তব্যকে সমর্থন জানিয়ে টুইট করেন দলের আরেক নেতা নবীর জিন্দাল, জানিয়ে শুরু হয় বিতর্ক। মধ্যপ্রাচ্যের একাধিক দেশের প্রতিবাদ জানায়, পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গায় মুসলিম সংগঠনগুলো এর প্রতিবাদ জানায়, বিক্ষোভে সামিল হয়। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ মুসলিম সংগঠনগুলো করে, এর ফলে জাতীয় সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে যাত্রীবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, জরুরি পরিষেবা গাড়ি, চরম অসুবিধার মধ্যে পড়ে সাধারণ মানুষ। এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে করা ওই মন্তব্যের তীব্র নিন্দা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একই সঙ্গে তাদের দুজনকে গ্রেফতারির দাবিও জানিয়েছেন তিনি। এদিন রাজ্য সরকারের সচিবালয় নবান্নে সংবাদ সম্মেলন করে মমতা বলেন, আমি বিজেপি নেতাদের গ্রেফতারের দাবি করছি। এই ঘটনায় আমি নিজে দুঃখিত এবং মর্মাহত, কারণ নবীকে আমরা সবাই সম্মান করি, সব ধর্মকেই আমরা সম্মান করি। তার প্রশ্ন, দিল্লিতে একটা ঘটনা ঘটল আর সেই প্রতিবাদটা দিল্লিতে না হয়ে বাংলার শান্ত মাটিতে কেন অশান্ত করতে হবে? এতে মানুষ আমাদের ভুল বুঝবে। আমরা তো হিন্দু মুসলিম সবাইকে নিয়েই চলতে চাই, সবাই আমার ঘরের ভাই বোন। তার অভিমত, ধর্ম যার যার নিজের, কিন্তু উৎসব সবার, আমরা সবাই উৎসবে মিলিত হই। বাংলায় যদি এই ঘটনা ঘটত, সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করা হতো বলেও জানান মমতা। অবরোধকারীদের উদ্দেশ্যে মমতা বলেন, আপনাদের রাগ তো বিজেপি সরকারের বিরুদ্ধে, তাই ট্রেনে করে দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, যেখানে বিজেপি সরকার আছে, সেখানে চলে গিয়ে সড়ক অবরোধ করুন, প্রতিবাদ করুন, আমাদের তাতে সমর্থন থাকবে। কিন্তু বাংলার শান্তির জায়গা সেখানে কেন আপনারা মানুষকে অসুবিধায় ফেলবেন? তিনি আরও বলেন, যাদের মনে হয় কিছু করা উচিত, তারা ওই দুজন অভিযুক্তের বিরুদ্ধে থানায় FIR দায়ের করুন, রাষ্ট্রপতির কাছে চিঠি লিখুন, নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে মিটিং মিছিল করুন। অন্যদিকে ইউক্রেনের সেনাদের ভয় দেখিয়ে মেসেজ পাঠাচ্ছে রাশিয়া। রাশিয়ার সেনারা মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে ইউক্রেনের সেনাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে, এমন তথ্য জানিয়েছে যুদ্ধ বিষয়ক সংস্থা স্টাডি অফ ওয়ার। ইউক্রেনের প্রধান গোয়েন্দা সংস্থা এবং কয়েকটি প্রতিষ্ঠানের বরাত দিয়ে জানিয়েছে, রাশিয়ার সেনারা ইউক্রেনের সেনাদের হুমকিমূলক মেসেজ পাঠাচ্ছে। তারা ইউক্রেনীয়দের বলছে আত্মসমর্পণ করতে এবং রাশিয়ার সঙ্গে যোগ দিতে। ইউক্রেনের প্রধান গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ইউক্রেন সেনাদের এসব হুমকি দেওয়া হচ্ছে। স্টাডি অফ ওয়ার জানিয়েছে, ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞ দিমিত্রো ইসনাইগ্রোভ জানিয়েছেন, রাশিয়ার প্রোপাগান্ডা ছড়ানোর ব্যক্তিরা একটি তথ্য ছড়াচ্ছে যে সুবিরোদুনেস্ক হবে পরবর্তী মারিওপোল। ইউক্রেনে হামলা করার পর রাশিয়া সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছিল মারিওপোলের ওপর। শহরটি দখলে নেওয়ার জন্য যা করার প্রয়োজন তাই সবাই করেছে। রুশ সেনারা গুঁড়িয়ে দিয়েছে সারি সারি বিল্ডিং, বসত বাড়ি, শিল্প কারখানা সহ সবকিছু। মারিওপোলের সেনারা আশ্রয় নিয়েছিল সেখানকার আজব স্টাল স্টিল কারখানায়। তারা চেয়েছিল আজব স্টালে ঘাঁটি গেড়ে সেখানে অবস্থান নেবে, কিন্তু রুশ সেনাবাহিনীর গোলাবর্ষণ, বিমান হামলার কারণে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয় ইউক্রেন। রুশদের এর হামলায় আশ্রয় নেওয়া অনেক সেনা নিহত হন, গুরুতর আহত হন অসংখ্য সেনা। আহতদের মধ্যে অনেকে বিনা চিকিৎসায় কষ্টকর মৃত্যুবরণ করেছেন। আজকের মতো পর্যন্তই ছিল বিশ্বের সর্বশেষ নিউজ। সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।